দফায় দফায় সময় বাড়ানোর বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ এ দফায়ও শেষ হবে কিনা তা নিয়ে সংশয় কাটছে না। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালকের আশা, নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। এখন চলছে ইলেকট্রিক বাস কেনার প্রস্তুতি। এ পথে যাত্রীদের উন্নয়ন যন্ত্রণা থেকে মুক্তি দিতে দ্রুত কাজ শেষ করার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের। মাদুর রহমান রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন নিহান নন্দী। বিশ্বের 180টি দেশের প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে কড়াকড়ি আরোপ করে দ্রুত গন্তব্যে পৌঁছতে চালু করা হয় বাস র্যাপিড ট্রানজিট। শহরের বাইরে বিআরটির সফলতার নজির না থাকলেও বাংলাদেশেই রাজধানীর বাইরে শ্রমিক অধ্যুষিত এলাকায় নির্মিত হচ্ছে দেশের প্রথম বিআরটি। 9 বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করা গাজীপুর উত্তরাবাসী দিন গুনছে উদ্বোধনের। কর্তৃপক্ষের কাছে এটা আমাদের আবেদন, যাতে এই কাজটা দ্রুত শেষ হয়, কারণ এই জনদুর্ভোগ আর আমরা পোহাতে চাই না। আসলে আমরা দীর্ঘ ভোগান্তিতে আছি। এই প্রকল্প ধরছে, সরকার করতেছে, কিছুদিন বন্ধ রাখতেছে, কিছুদিন চলতেছে, এভাবে ভোগান্তি আমাদের খুবই কষ্টকর। এটা যদি হয়, ওভারব্রিজটা হলে তো আমাদের জন্য সবসময় সুবিধা হবে, কিন্তু বর্তমানে একটু অসুবিধা হচ্ছে। ব্যর্থতার দায় ঠিকাদারের প্রতিষ্ঠানের উপর চাপিয়ে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন সমস্যার কালো মেঘ কেটে গেছে। ডিসেম্বরের মধ্যে আমাদের যে রাস্তায় যে যাত্রীদের ভোগান্তি, এইটা আমরা মিনিমাইজ করতে চাচ্ছি। এরপরে মে জুনের দিকে আমাদের উপরের ফ্লাইওভারের কাজগুলিও কমপ্লিট হয়ে যাবে। বিআরটি লেন মাঝখানে যে দুইটা, এখানে শুধু বিআরটি কোম্পানির গাড়ি চলবে। প্রথম পর্যায়ে আমরা 100টা ডিজেল বাস আনার প্ল্যান করেছি আর কি। এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে ইলেকট্রিক বাস দিয়ে ওই বাসগুলিকে রিপ্লেস করব। গাজীপুর ব্যস্ত করিডোর হলেও এখানে বিআরটি কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে এই বিশেষজ্ঞ। সাধারণত বিআরটির বিচরণ ক্ষেত্র কিন্তু শহরের ভেতরে, ছোট ছোট গাড়িতে অনেক বাসে যাওয়ার জন্য যেখানে চাহিদা থাকে সেই ছোট ছোট গাড়িকে এবং বাসগুলিকে প্রতিস্থাপন করে দ্রুত গতির মানসম্পন্ন নির্ভরযোগ্য বিআরটি সিস্টেম তৈরি করলে মানুষ কিন্তু মোডাল শিফট করে বিআরটি হিসাবে। তাও আবার সেখানে বিআরটিসি বাস দিয়ে তৈরি করার যে পরিকল্পনা করা হচ্ছে, এটাও একটা জোড়াতালির একটা নতুন ধরনের বিআরটি সংস্করণ হবে বাংলাদেশের জন্য আর কি। প্রকল্পটি আলোর মুখ দেখলে ঢাকা ময়মনসিংহ রোডের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে, সেই প্রত্যাশায় দিন গুনছে এই পথের যাত্রীরা। এখনো অনেক কাজ বাকি থাকলেও নিজেদের জন্য ল্যান্ড বিভাজন এবং স্টেশন নির্মাণের কাজ শেষ করেছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি। এই পথে চলাচলের উপযোগী বিশেষ গণপরিবহন আমদানির জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। 4 বার মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করতে না পারলেও 5ম বারে আগামী বছরের মাঝামাঝিতে কাজ শেষ করে বুঝিয়ে দিতে চায় বাস র্যাপিড ট্রানজিট বিআরটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, টঙ্গী, গাজীপুর।